Welcome student, welcome to Vision WBCS. Vision WBCS YouTube channel এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপকামিং যে মিসেলেনিয়াস এক্সাম আছে, PSC মিসেলেনিয়াস এক্সাম, সেই মিসেলেনিয়াস এক্সাম কে কেন্দ্র করে Vision WBCS YouTube channel এ ম্যাথস এর একটা প্র্যাকটিস সিরিজ স্টার্ট হয়েছে। অলরেডি দুটো সেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আজকে তিন নাম্বার সেট। এই তিন নাম্বার সেট থেকে যারা দেখা শুরু করছো তাদেরকে বলবো প্রথম দুটো সেট কিন্তু অবশ্যই দেখবে। আর এই পুরো সিরিজে যে অঙ্কগুলো করানো হবে, যদি একটা স্টুডেন্টের বেসিক ক্লিয়ার থাকে তাহলে এই সিরিজে যতগুলো অঙ্ক করানো হবে সমস্ত অঙ্ক থেকে কিন্তু ডিরেক্ট তোমরা কমন পাবে, ঠিক আছে? টাইপ কিন্তু অবশ্যই অবশ্যই কমন পাবে, একদম এক্সাম ওরিয়েন্টেড অঙ্ক কিন্তু এখানে করানো হচ্ছে, ঠিক আছে? তো এই ক্লাসের PDF তোমরা কোথায় পাবে? আমাদের যে নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে ভিশন কম্পিটিটিভ এক্সাম, সেই অ্যাপে ঢুকবে, যদি রেজিস্টার করা থাকে ভালো, আর যদি রেজিস্টার না করা থাকে তাহলে প্রয়োজনীয় ডিটেলস দিয়ে রেজিস্টার করবে। রেজিস্টার করার পরে দেখবে এই ধরনের একটা ইন্টারফেস খুলছে। ওকে, দেখো এখানে অনেকগুলো সেকশন ওপেন হয়েছে, WBCS, WBPSC, রেলওয়ে, WBP। তো এই সেকশনের মধ্যে এই যে WBPSC সেকশন আছে, এই সেকশনের মধ্যে কিন্তু এই ক্লাসের PDF তোমরা পেয়ে যাবে। ওকে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে সম্পূর্ণভাবে বিনামূল্যে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্র্যাকটিস সেট থ্রি, প্র্যাকটিস সেট থ্রির ফার্স্ট কি বলছে? বলছে দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ পেরিমিটার ইজ 36 অ্যান্ড লেন্থ অফ টু সাইডস ইজ 17 and 9 সেন্টিমিটার। বলছে কি একটা ত্রিভুজের এরিয়া ফাইন্ড আউট করতে বলছে, সেই ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে কত, পরিসীমা বলে দিয়েছে 36 সেন্টিমিটার, আর দুটো সাইডের ভ্যালু কত বলে দিয়েছে 17 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে দেখো পেরিমিটার যদি 36 সেন্টিমিটার হয় একটা ত্রিভুজের, আর দুটো বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য ইজিলি ফাইন্ড আউট করা যাবে। কারণ আমরা জানি কি, আমরা জানি যে একটা ত্রিভুজের পেরিমিটার ইজ ইকুয়াল টু ত্রিভুজের তিনটে বাহুর যোগফল। তাহলে এখানে দুটো বাহুর যোগফল কত হচ্ছে, 9 এর সাথে 16 26, তাহলে 36 থেকে যদি 26 বাদ দিয়ে দেই, 36 থেকে যদি 26 বাদ দিয়ে দেই তাহলে কি চলে আসছে, 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার কি, তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো তিনটে বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম, কি কি, একটা হচ্ছে 17, আর একটা হচ্ছে 9, আর একটা হচ্ছে 10। এবার একটা ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বার করা একদম ইজি। কি ফর্মুলাটা, কি ফর্মুলাটা হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস কি, এস হচ্ছে অর্ধ পরিসীমা আর ABC হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে টোটাল পরিসীমা কত, টোটাল পরিসীমা হচ্ছে 36, তাহলে এস কি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কত হবে 36/2 = 18, ঠিক আছে? তাহলে অর্ধ পরিসীমা চলে আসলো আর তিনটে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ইজিলি ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে পারবে। তাহলে অর্ধ পরিসীমা কত, 18। এবার এস মাইনাস এ, অর্থাৎ এ এর ভ্যালু কত, এ মানে 17, বি মানে 9, সি মানে 10, আর এস মানে কত, 18, ঠিক আছে? তাহলে এস মাইনাস এ কত হবে, এস মাইনাস এ হবে 1, এস মাইনাস বি কত হবে, 9, এস মাইনাস সি কত হবে, 8, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি লেখা যায়, 18 কে লেখা যায় দেখো 9 × 2 = 18, ঠিক আছে? আর এখানে 1 আর লেখার দরকার নেই, আর এখানে কি আসছে 9, এখানে 8। তাহলে দেখো 8 × 16 থেকে কি আসবে, 4, আর 9 থেকে কি আসবে, 9, অর্থাৎ 4 × 36 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে যে ত্রিভুজটা বলা ছিল যার বাহুর দৈর্ঘ্য 17, 9, 10, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, 36 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, নেক্সট কি বলছে, এ শপকিপার সেলস হিজ গুডস 16 and 2/3% প্রফিট অন সেলিং প্রাইস। এখানে প্রফিট হচ্ছে 16.2/3% কিন্তু অন সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্যের উপরে। ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ। আমরা কি জানি প্রফিট পার্সেন্টেজ, অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয় সিপির উপরে। তাহলে আমাদের ফাইন্ড আউট করতে হবে কি, যে কস্ট প্রাইসের উপরে প্রফিটটা কত, অর্থাৎ এখানে কি দেওয়া আছে, এখানে প্রফিট পার্সেন্টেজ অন সেলিং প্রাইস দেওয়া আছে 16.2/3%, আর 16.2/3% মানে কি 1/6, তাহলে 6টা কি,
এই ছয়টা কি? এই ছয়টা হচ্ছে আসলে এসপি। আর এই 6^16.23% অর্থাৎ এই এক, এই একটা কি? এই একটা হচ্ছে প্রফিট। তাহলে কোনো একটা বস্তুর প্রফিট যদি 1 টাকা হয় আর সেলিং প্রাইস যদি 6 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস কত হবে? সেলিং প্রাইস মাইনাস প্রফিট, অর্থাৎ 5 টাকা হবে কস্ট প্রাইস। তাহলে দেখো, কস্ট প্রাইস যদি 5 টাকা হয় আর 1 টাকা যদি লাভ হয়, তাহলে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ কত হবে? 20%। ওকে, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার বি। ওকে, নেক্সট। এবার কি বলছে যে রাম সোল্ড এ প্লট অফ রুপিস 4 লাখ অ্যাট 20% লস, ফর হোয়াট প্রাইস শুড হি সেল দ্য প্লট টু গেইন 5% প্রফিট। ঠিক আছে, বলছে রাম একটা প্লট বিক্রি করছে কত টাকায়? 4 লাখ টাকায়। সেটা 20% লসে বিক্রি হয়েছে। তাহলে 20% মানে কি? 1/5। ওকে, তার মানে 5 টাকায় কিনে 1 টাকা লসে, অর্থাৎ 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছে। আর এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে সে 4 লাখ টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে 4 এর ভ্যালু কত? 4 এর ভ্যালু হচ্ছে 4 লাখ। তাহলে এখান থেকে যদি 5 এর ভ্যালু ফাইন্ড আউট করি, তাহলে ওই প্লটের কস্ট প্রাইসটা চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো ওই ফ্ল্যাটের কস্ট প্রাইস কিন্তু পেয়ে গেলাম। ওকে, এবার জানতে চেয়েছে কি, ওই ফ্ল্যাটটা, ওই প্লটটাকে যদি 5% প্রফিটে বিক্রি করি, তাহলে 5% মানে কি? 5% মানে হচ্ছে 1/20, অর্থাৎ 20 টাকায় কিনে 1 টাকা লাভে, মানে 21 টাকায় বিক্রি। ঠিক আছে, তাহলে দেখো এটা কি ছিল? এটা ছিল কস্ট প্রাইস। এবার 5% প্রফিটে বিক্রি করছি, অর্থাৎ 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রি করছি। তাহলে এটা আসলে কি? এটা আসলে হচ্ছে 20-এর ভ্যালু। তাহলে 20-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে ফাইন্ড আউট করতে হবে কি, 20 টাকায় কিনে 1 টাকা লাভে, মানে 21 টাকায় বিক্রি করছে, অর্থাৎ 21-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে এই পুরো ক্যালকুলেশনটা করলে কি চলে আসবে? এই পুরো ক্যালকুলেশনটা করলে চলে আসবে যে 5% প্রফিটে যদি বিক্রি করি, তাহলে প্লটের দামটা। ওকে, তাহলে দেখো এখান থেকে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, 4 × 2 = 8, 8 দিয়ে যদি কেটে দেই এখানে হবে 5, 5 এর পিঠে 3টে শূন্য। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে? 5, 5 = 25, 25,000 × 21। ঠিক আছে, 3টে শূন্য বসে যাচ্ছে, 25×1 = 25, 25×1 = 2, 25×2 = 50, আর 2 = 52। ঠিক আছে, তাহলে এত টাকায় বিক্রি করতে হবে যদি 5% প্রফিটে বিক্রি করতে চাও। নেক্সট কি বলছে যে এম ইজ টু এন যদি 5:4 হয়, তাহলে m² + m² = m² - n² এর ভ্যালু কত হবে সেটা ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে জাস্ট m আর n এর ভ্যালু করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। দেখো এই m² + n² এর ভ্যালু কত হবে? 5×5 = 25, আর 4×4 = 16, 41। তার মানে যে অ্যান্সারের শুরুতে 41 আছে সেটাই হবে অ্যান্সার। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, একমাত্র এই অপশনের শুরুতেই আছে দেখো 41। তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে, দ্য মিন প্রপোর্শন অফ এ অ্যান্ড বি, এ আর বি এর মিন প্রপোর্শন কত? সি। ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ a² c² a² c অ্যান্ড b² c। ঠিক আছে, তাহলে দেখো এ আর বি এর মিন প্রপোর্শন দেওয়া আছে সি, অর্থাৎ সি ইকুয়াল টু কি লেখা যেতে পারে? সি ইকুয়াল টু লেখা যেতে পারে √ab, অর্থাৎ c² = ab লেখা যেতে পারে। এবার ফাইন্ড আউট করতে বলেছে কি, যে a² c আর b² c এর মিন প্রপোর্শন ফাইন্ড আউট করতে বলছে, অর্থাৎ √a² b² c² এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে √a² b² c² = কি লিখে যাবে? √ উঠে যাবে, মানে abc। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করে দেখো যে ab এর ভ্যালু কত? c², তাহলে ab এর স্থানে যদি c² করে দাও আর একটা এক্সট্রা c আছে, তাহলে c² × c মানে c³। তাহলে আলটিমেট a² c আর b² c এর মিন প্রপোর্শন কত? c³, অ্যান্সার c। তারপরে কি বলছে যে টু ট্রেনস আর মুভিং ইন দা সেম ডিরেকশন এট দা স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 48 কিলোমিটার পার আওয়ার, দা টাইম টেকেন টু ক্রস এ ম্যান
sitting in the slower train in 33 seconds, what will be the length of the faster train? ঠিক আছে, কি বলছে? বলছে যে দুটো ট্রেন সেম ডিরেকশনে যাচ্ছে, একটা 34 কিলোমিটার পার আওয়ারে আর একটা 48 কিলোমিটার পার আওয়ারে। জানতে চেয়েছে কি যে ফাস্টার ট্রেনটা, মানে যে ট্রেনটার গতিবেগ 48 কিলোমিটার পার আওয়ার, সেই ট্রেনটা কত, সেই ট্রেনটার লেন্থ কত হবে সেটা ফাইন্ড আউট করতে দিয়েছে। আর কন্ডিশন কি বলে দিয়েছে, না সেই ফাস্টার ট্রেনটা স্লোয়ার ট্রেনে বসে থাকা একটা ব্যক্তিকে, স্লোয়ার ট্রেনে বসে থাকা একটা ব্যক্তিকে ক্রস করতে সময় নেয় 33 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে দেখো, এখানে ফাস্টার ট্রেনটা কিন্তু স্লোয়ার ট্রেনকে অতিক্রম করছে না, ফাস্টার ট্রেন স্লোয়ার ট্রেনে বসে থাকা একটা ব্যক্তিকে অতিক্রম করছে। অর্থাৎ একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করছে, তার মানে ওই ট্রেনের যে লেন্থ সেই লেন্থের সমান ডিস্টেন্স অতিক্রম ট্রেনটা। ওকে, এখানে কিন্তু দুটো ট্রেনের লেন্থ কিন্তু অতিক্রম করবে না, কারণ এখানে কি বলেছে যে স্লোয়ার ট্রেনে বসে থাকা একটা ব্যক্তিকে অতিক্রম করছে ফাস্টার ট্রেন, তার মানে ফাস্টার ট্রেনটা অনলি তার নিজের যে লেন্থ সেই লেন্থের সমান ডিস্টেন্সকে অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি ফাইন্ড আউট করতে চাই যে ফাস্টার ট্রেনের লেন্থ ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ফাস্টার ট্রেন, ইজ ইকুয়াল টু স্পিড ইন টু টাইম, তাহলে দুটো ট্রেন সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে স্লোয়ার ট্রেনের স্পিড যা হবে স্লোয়ার ট্রেনের মধ্যে বসে থাকা ওই ব্যক্তির ওই স্পিড তাই হবে। ঠিক আছে, তাহলে দুটো ট্রেন যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে তাহলে ওদের মধ্যে রিলেটিভ স্পিড কি হবে, দুজনের স্পিডের মধ্যে ডিফারেন্স, অর্থাৎ 48 আর 36 এর মধ্যে ডিফারেন্স কত, 12 কিলোমিটার পার আওয়ার। এখানে টাইমটা আছে সেকেন্ডে, তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, তার মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর টাইমটা কত বলে দিয়েছে, 33 সেকেন্ড, তাহলে 6 দিয়ে কাটলে 6 × 2 = 12, এখানে আসছে 3 × 3 = 33, অর্থাৎ 5 × 10, তার মানে 110 মিটার। ওকে, তাহলে ফাস্টার ট্রেনের লেন্থ কত, 110 মিটার। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট, এবার কি বলছে, এ ম্যান ইজ ড্রাইভিং টু হিজ ওয়ার্ক প্লেস অ্যাট 5/8 অফ হিজ ইউজুয়াল স্পিড, he reaches his workplace 36 minutes late, what is his usual time to travel? ঠিক আছে, বলছে এক ব্যক্তি তার ইউজুয়াল স্পিডের 5/8 স্পিডে তার ওয়ার্কপ্লেসে যাচ্ছে, তার মানে কি, তার মানে তাদের স্পিডের, তার স্পিডের রেশিও কত হবে, আগে যদি স্পিড 8 ইউনিট থাকে এখন স্পিড হচ্ছে 5 ইউনিট, এইবার তার বাড়ি থেকে তার ওয়ার্কপ্লেসে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, তাহলে ডিস্টেন্সটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টাইমের রেশিও কি হবে, স্পিডের রেশিওর, মানে আগে যদি 5 ইউনিট টাইম থাকে এখন 8 ইউনিট টাইম লাগছে, অর্থাৎ 3 ইউনিট টাইম বেশি লাগছে, মানে 3 ইউনিট টাইম লেট হচ্ছে। আর প্রশ্নে কি বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে যে 36 মিনিট লেট হচ্ছে, তাহলে 3-এর ভ্যালু কত, 3-এর ভ্যালু হচ্ছে 36, তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু হচ্ছে 12। জানতে চেয়েছে যে ইউজুয়াল টাইমটা কত, তাহলে ইউজুয়াল টাইম কি আগে 5 ইউনিট টাইম লাগতো এখন 8 ইউনিট টাইম লাগছে। জানতে চেয়েছে যে আগে কত সময় লাগতো, আগে 5 ইউনিট টাইম লাগতো, তাহলে 5-এর ভ্যালু ফাইন্ড আউট করো, মানে 5 × 12 = 60, 60 মিনিট সময় লাগতো আগে, অর্থাৎ আগে 1 ঘন্টা সময় লাগতো। ঠিক আছে, নেক্সট কি বলছে, এ বটল ইজ ফুল অফ মিল্ক, One fifth of it is taken out and then an equal amount of water is poured into the bottle to fill. This process is done 3 times. Find the final ratio of milk and water in the bottle. ঠিক আছে, কি বলছে যে একটা বোতলে ফুল অফ মিল্ক ছিল, এইবার তার থেকে 1/5 তুলে নেওয়া হচ্ছে, তার বদলে ওর মধ্যে জল দেওয়া হচ্ছে, এবার এই প্রসেসটা কতবার করা হচ্ছে, 3 বার করা হচ্ছে। তাহলে দেখো ওর থেকে যদি 1/5 তুলে নেওয়া হয় তাহলে এখন ওই পাত্রে পড়ে থাকবে কত, 4/5 পড়ে থাকবে, তাহলে এই 4/5 এটা কার রেশিও আসছে, না একবার প্রসেসটা করার পর ওই পাত্রের মধ্যে অবস্থিত লিকুইড এবং ওই পাত্রে যে দুধটা আছে তার রেশিও কত, তার রেশিও হচ্ছে 5:2।
ঠিক আছে, মানে ওই পাত্রে 5 ইউনিট মিক্সচার আছে টোটাল, তার মধ্যে 4 ইউনিট আছে, ঠিক আছে। এটা একবার করার পরে এবার এই প্রসেসটা যদি 3 বার করা হয় তাহলে কি করব, এর পাওয়ারে 3 দিয়ে দেব। তাহলে 4 এর কিউব করলে কত হবে? 64, 5 এর কিউব করলে হবে 125। এটা কার রেশিও আসছে না, 3 বার প্রসেসটা করার পরে ওই পাত্রে অবস্থিত লিকুইড এবং ওই পাত্রে অবস্থিত দুধের পরিমাণের অনুপাত, ঠিক আছে। তাহলে দেখো 64 যদি মিল্কের পরিমাণ হয় আর টোটাল মিক্সচার যদি 125 হয়, তাহলে ওই পাত্রে ওয়াটারের পরিমাণটা কত হবে? অবশ্যই 125 থেকে 64 বাদ দিয়ে দেব, কত হবে? 61। তাহলে ফাইনালি এখন ওই পাত্রে মিল্ক আর ওয়াটারের রেশিও কত? 64:61। তাহলে অ্যান্সার কত হবে? 64:100। নেক্সট কি বলছে, ফাইন্ড দ্য সাম অফ অল টু ডিজিট নাম্বারস হুইচ ওয়েন ডিভাইডেড বাই 6 লিভস দ্য রিমাইন্ডার 3। জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে যে সেই সমস্ত 2 অঙ্কের সংখ্যার যোগফল ফাইন্ড আউট করো যাদেরকে 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, ঠিক আছে। কি বলছে যে 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, তাহলে এই ধরনের সংখ্যার সাধারণ রূপটা কেমন হবে? ধরে নিচ্ছি যে সংখ্যাটা, এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে এন। তাহলে এই এন এর ভ্যালুটা কেমন হবে? এই প্রত্যেকটা সংখ্যাকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 3 ভাগশেষ থাকবে। তাহলে দেখো 6 দিয়ে ভাগ করলে ভাগফল আসছে এক্স, আর প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ কত আসবে? 3। জাস্ট এখানে রিমাইন্ডার থিওরেম কাজে লাগাচ্ছে, ঠিক আছে। যদি সংখ্যাটা এন হয় আর সংখ্যাটাকে যদি 6 দিয়ে ভাগ করি, ভাগফল আসবে এক্স, আর ভাগশেষ কত আসবে? 3। তাহলে এই সংখ্যাগুলো সাধারণ রূপ কেমন? 6x+3। এইবার এক্স এর ভ্যালু তুমি পুট করবে পরপর পরপর। এক্স এখানে কি? এক্স হচ্ছে এখানে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। মানে এক্স এর ভ্যালু কি 1, 2, 3, 4, এই ধরনের পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু এরকম 1, 2, 3, 4 করে বসাবে, তাহলে এক একটা করে সংখ্যা তুমি পাবে, যে সমস্ত সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ পাওয়া যাবে। তো দেখো এক্স এর ভ্যালু যদি এখানে আমি 1 পুট করি, তাহলে এন এর ভ্যালু কত পাবো? এন এর ভ্যালু কত পাবো? এন এর ভ্যালু পাবো 9। দেখো 9 যদি 6 দিয়ে তুমি ভাগ করো, 3 রিমাইন্ডার আসছে, কিন্তু এখানে বলেছে যে সংখ্যাগুলো হবে 2 ডিজিটের, কিন্তু এই 9 সংখ্যাটা কি 2 ডিজিটের? তাহলে এই 9 কিন্তু কনসিডার করা যাবে না, ঠিক আছে। এবার যদি এক্স এর ভ্যালু 2 পুট করি, তাহলে এন এর ভ্যালু কত হবে? তাহলে এন এর ভ্যালু কত হবে? 6 × 12 আর 3 পরের। তারপরে এক্স এর ভ্যালু যদি 3 পুট করি, তখন এন এর ভ্যালু কত হবে? 3, 6, 18 আর 3। তাহলে দেখো একটা রিদিম তৈরি হচ্ছে, 6 বৃদ্ধি পেল, তারপরে আবার 6 বৃদ্ধি পাচ্ছে, তার মানে এর পরের সংখ্যাটা কত হবে? অবশ্যই 27, 6 বেড়ে, তারপরে পরের সংখ্যাটা কত হবে? 6 বেড়ে 33। মানে এখান থেকে কিন্তু একটা সিরিজ তৈরি হচ্ছে, সেই সিরিজে 9 তো কনসিডার করা যাবে না, যেহেতু এটা 1 অঙ্কের সংখ্যা। তাহলে সিরিজটা কেমন হবে? প্রথমে সিরিজের প্রথম টার্ম হবে 15, তারপরের টার্ম হবে 21, তারপরে 27, এইভাবে চলতে চলতে একদম লাস্টের টার্মটা কি হবে? একদম লাস্টের টার্মটা হবে দেখো 99। দেখো 99 কিন্তু লাস্ট সংখ্যা, কারণ এখানে পুট করে দেখো, এখানে তুমি কত পুট করবে? এখানে 6, 10, 60, 6, 11, 6, 20, ধরো 19 যদি 19 পুট করলে হবে না, যদি 18 পুট করলেও হবে না, যদি 15, তো যদি 16 পুট করি, 6, 96, ঠিক আছে, 96+3, 99, কারণ 99 পরে কিন্তু আর যাওয়া যাবে, কারণ 99 পরেই কিন্তু হয়ে যাবে 3 ডিজিট, ঠিক আছে। তার মানে সর্বোচ্চ কত পুট করা যাবে এক্স এর ভ্যালু? 6, 96+3, 99। তাহলে এই সিরিজের ফার্স্ট টার্ম কত? 15, আর লাস্ট টার্ম কত? লাস্ট টার্ম হচ্ছে 99। তাহলে এই সিরিজে যতগুলো টার্ম আছে প্রত্যেকটা এই টোটাল টার্মের যোগফলটাকে ফাইন্ড আউট করতে হবে, এটাই হচ্ছে মেন কোশ্চেন। তার আগে ফাইন্ড আউট করতে হবে যে এই সিরিজে কতগুলো টার্ম আছে। তাহলে দেখো টোটাল টার্ম ফাইন্ড আউট করার যে ফর্মুলা,
লাস্ট টার্মটা কত বা এন তম টার্ম কত? 99। তাহলে এন তম টার্ম ইজ ইকুয়াল টু টিএন ইজ ইকুয়াল টু এ প্লাস এ কত 15। এন এর ভ্যালু ফাইন্ড আউট করবো, এন মাইনাস ওয়ান, ডি কত? ডি হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 99 থেকে যদি 15 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে? 84। আর 6 × 84, তাহলে এন এর ভ্যালু কত আসছে? এন এর ভ্যালু আসছে, ঠিক আছে, 15। তাহলে এন এর ভ্যালু চলে আসলো। এইবার যোগ ফলটা ফাইন্ড আউট করাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। আমরা কি জানি যে এস এন ইজ ইকুয়াল টু এন বাই টু ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ। তাহলে প্রথম পদ কত? 15। আর শেষ পদ কত? 99। তাহলে কি আসছে আলটিমেট? 15/2 ইন্টু 114। তাহলে কত আসছে এদিকে? 57। অর্থাৎ 7 × 105 = 5 × 10, 5 × 15 = 75, আর 10 = 85, 855। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে? অ্যান্সার দাঁড়াবে 855। এখানে অ্যান্সার গুলো ভুল আছে, এক্সাক্ট অ্যান্সার হবে 855। ওকে, নেক্সট কি বলছে যে হোয়াট ইজ দা ইউনিট ডিজিট ইন দা ইউনিট প্লেস অফ 57^157। এখানে যে সংখ্যাটা আছে তার ইউনিট প্লেসে কত হবে সেটা জানতে, তার নিয়ম কি? পাওয়ারে যেটা আছে একে 4 দিয়ে ভাগ করো। এবার একটা সংখ্যাকে চাই, দরকার কি? দরকার হচ্ছে ভাগশেষ। তাহলে একটা সংখ্যাকে ভাগ করে, একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কত হবে সেটা ফাইন্ড আউট করার একদম সহজ নিয়ম কি? না, সেই সংখ্যার লাস্টে দুটো ডিজিটকে নিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে তাকে 4 দিয়ে ভাগ কর। সংখ্যাটা যত বড় হয় হোক গে যা, কিন্তু ওই সংখ্যার শেষে লাস্টের যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটকে নিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে তাকে 4 দিয়ে ভাগ কর। তাহলে 57কে যদি 4 দিয়ে ভাগ করে দেই তাহলে ভাগশেষ কত আসবে? 4 × 56, ভাগশেষ আসবে 1। ঠিক আছে, তার মানে ভাগশেষ কত আসবে? ভাগশেষ আসবে 1। তাহলে এখানে আর এখানে লাস্টে কত আছে? এখানে লাস্টে আছে 7। তাহলে 7 এর পাওয়ারে 1 করে দাও, তাহলে কত আসছে? 7। তাহলে ইউনিট ডিজিট কত আসবে? ইউনিট ডিজিট আসবে 7। ঠিক আছে, তাহলে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে তার ইউনিট ডিজিট কত হবে? তার ইউনিট ডিজিট হবে 7। বোঝা গেল? ক্লিয়ার? কি বলছে? বলছে এ ম্যান স্পেন্ডস 75% অফ হিজ ইনকাম। If his income increases by 28% and his expenditure increases by 20%, then what is the increase or decrease percentage in his savings? কি বলছে? এক ব্যক্তি 75% খরচ করে ফেলে তার ইনকামে, তাহলে 75% মানে কি? 3/4। আমরা কি জানি? আমরা জানি যে ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তাহলে একটা ব্যক্তি 75% মানে কত? 3/4। অর্থাৎ এক ব্যক্তির ইনকাম যদি 4 ইউনিট হয় তাহলে 3 ইউনিট সে খরচ করবে, 1 ইউনিট সেভিংস করবে। আমি সুবিধার জন্য এই পুরো রেশিওটার সাথে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। তার মানে সে যদি 400 টাকা ইনকাম করে 300 টাকা খরচ করবে আর 100 টাকা সেভিংস করবে। এইবার তার ইনকাম যদি 28% বেড়ে যায় তাহলে 400 × 28% কত হবে? 112। আর এক্সপেন্ডিচার যদি 20% বেড়ে যায় তাহলে 320% কত? 60। তাহলে সেভিংস এর কি চেঞ্জ হবে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো, এদিকে ইনকাম বাড়ছে 112, তাহলে উপর ডান দিক বাদিক ব্যালেন্স করতে হবে। ডান দিকে যত বাড়বে বাম দিকেও তত বাড়বে, ঠিক আছে। এদিকে বাম দিকে বেড়েছে 112, ডান দিকেও 60 বাড়াতে হবে। তাহলে ডান দিকে এদিকে সরি ইনকামটা মানে বাঁ দিকে বেড়েছে 112, তাহলে ডান দিকেও 112 বাড়াতে হবে। ডান দিকে 60 অলরেডি বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে ডান দিক বাঁ দিক সমান করার জন্য সেভিংস কে কত বাড়াতে হবে? সেভিংস কে অবশ্যই কত হবে? এদিকে হচ্ছে 40 আর 52 বৃদ্ধি করতে হবে। তাহলে দেখো ডান দিকেও 112 বৃদ্ধি পাচ্ছে, বাম দিকেও 112 বৃদ্ধি পাচ্ছে। তাহলে আলটিমেট কি দেখা যাচ্ছে? যে সেভিংসটা 52 বৃদ্ধি পাচ্ছে। জানতে চেয়েছে যে সেভিংসটা কত শতাংশ বাড়বে বা কমবে। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে যে সেভিংসটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে না। কত শতাংশ? সেভিংস ছিল কত? 100, বৃদ্ধি পেয়েছে কত? 52। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে?
52% বৃদ্ধি পেয়েছে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার বি। তারপর বলছে এ সাম অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট অফ 8% পার অ্যানাম বিকাম 7/5 অফ ইটসেলফ ইন হাউ মেনি ইয়ার্স। বলছে কি যে 5 টাকা 7 টাকা হবে কত বছরে যদি রেট অফ ইন্টারেস্ট 8% পার অ্যানাম হয়, সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে দেখো 5 টাকা হচ্ছে কত? 7 টাকা। তাহলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে 2 টাকা। আর প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 5 টাকা। টাইমটা ফাইন্ড আউট করতে হবে, রেট অফ ইন্টারেস্ট কত? 8% মানে 8/100। ওকে, তাহলে কি হবে এখানে? 2 দিয়ে গেলে 4, 4 × 5 = 20 মানে 5। তাহলে টি এর ভ্যালু কত আসছে? 5, অর্থাৎ 5 বছর। অ্যান্সার কি? এখানে যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনের ভ্যালুটা ফাইন্ড আউট। দেখো এই এক্সপ্রেশনটার ভ্যালু অলওয়েজ 7 হবে। এই ধরনের এক্সপ্রেশন যখনই দেখবে, এখানে যে সংখ্যা থাক, এখানে যে সংখ্যা থাক, এই ধরনের এক্সপ্রেশন থাকবে। যদি থাকে রুটের মধ্যে একটা সংখ্যা, তারপরে আর একটা সংখ্যা, সংখ্যাগুলো যদি সেম থাকে, মানে যদি এমন থাকে যে রুট ওভার অফ এন, তার মধ্যে আবার রুট ওভার অফ এন, তার মধ্যে আবার রুট ওভার অফ এন, এইভাবে চলতে চলতে তো একদম যদি অসীম পর্যন্ত চলে, তাহলে এই সিরিজটার ভ্যালু কত হবে? এন। আশা করি এগুলো তোমরা জানো যে কিভাবে কি হয়, ঠিক আছে? কারণ এখানে তো প্র্যাকটিস ক্লাস, এখানে তো ডিটেলস দেখানো সম্ভব নয়। শুধু জেনে রাখো যে এই ধরনের সিরিজ যদি থাকে তাহলে এর ভ্যালুটা কি হয়? এন। ওকে, এবার এন এর স্থানে যদি এখানে 7 থাকে, যেমন এখানে 7 আছে, তাহলে এর অ্যান্সার হবে 7। যদি এখানে 8 থাকতো তাহলে এর অ্যান্সার 8 হতো, যদি 10 থাকতো তাহলে 10 হতো। এবার আসছে দেখো 14টা, কি বলছে? ইফ দা 15-ডিজিট নাম্বার, এখানে একটা 15-ডিজিট নাম্বার আছে, সেটা 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, ডিভিজিবল বাই 9, 9 দ্বারা বিভাজ্য, তাহলে এ এর ভ্যালু কত? তাহলে দেখো একটা সংখ্যা যদি 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যার যে ডিজিট সাম সেটা অবশ্যই 9 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে? এটা আমরা জানি। আর এটার শর্ট ট্রিক কি? শর্ট ট্রিক হচ্ছে যেখানে যেখানে 9 দেখবো সেখানে সেখানে কেটে দেবো। 4 × 8 = 9 কেটে দিলাম, আচ্ছা 6 × 3 = 9 কেটে দিলাম, 5 × 4 = 9 এখানেও 9 কাটা, ঠিক আছে? আর এবার কত আসছে? 8 আর 1 = 9 কাটা, ঠিক আছে? 7 আর 2 = 9 কাটা। তাহলে কত পড়ে থাকলো? 4, এই যে 4 × 7 = 11, 11 × 3 = 14, ঠিক আছে? তাহলে কত আসছে? 14, আর এখানে কত আছে? এ। তাহলে ডিজিট সাম কত দাঁড়াচ্ছে? 14+A। তাহলে এ এর ভ্যালু কত হলে 14+A 9 দিয়ে ডিভিজিবল হবে? দেখো এ এর ভ্যালু যদি 4 হয় তাহলে কত আসছে? তাহলে আসছে 18, 18 9 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ 9 দিয়ে ডিভিজিবল। তাহলে এ এর ভ্যালু যদি 4 হয় তাহলে ডিজিট সামটা 9 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল। তাহলে এর ভ্যালু যদি 4 হয় তাহলে সংখ্যাটা অবশ্যই 9 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে? বোঝা গেল? এখানে 14+A 9 দিয়ে ডিভিজিবল হতে হবে, তার মানে কি এর ভ্যালু এমন নিতে হবে যাতে সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল হয়, ঠিক আছে? তাহলে এর ভ্যালু যদি তুমি 1 নাও 15 হচ্ছে, 9 দিয়ে ডিভিজিবল হবে না। যদি 2 নাও 9 দিয়ে ডিভিজিবল হবে না। যদি 3 নাও 17 হচ্ছে, 17 9 দিয়ে ডিভিজিবল হবে না। যদি এর ভ্যালু তুমি 4 নিয়ে নাও কত হবে? 14 × 4 = 18, 18 9 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে? তার মানে ডিজিট সামটা 9 দিয়ে ডিভিজিবল হয়ে গেল, তার মানে পুরো সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ এর ভ্যালু হবে কত? 4। আচ্ছা এখানে জাস্ট একটা সিম্পলিফিকেশন, ঠিক আছে? কি বলছে যে 243/3, ভাগ 3 মানে ×1/3, তারপরে আবার ভাগ 3 মানে ×1/3, তারপরে আবার ভাগ 3 মানে ×1/3, আরেকবার ×1/3। তাহলে এখানে কি আছে? এখানে আছে পুরো 3^4 মানে 81। তাহলে 81 এর সাথে যদি 3 গুণ করে দেই তাহলে কত চলে আসবে? 243। তাহলে অ্যান্সার কত হবে? সি। বলছে হোয়াট ইজ দা মিনিমাম নাম্বার অফ ওয়েইনিং অপারেশনস রিকোয়ার্ড টু মেজার 31 kg অফ
ফিট ইফ অনলি ওয়ান ওয়েট অফ এক কেজি ইজ অ্যাভেলেবল। সুন্দর অঙ্ক, মোটা ভালোভাবে বুঝবে কি বলছে, যে তোমাকে 31 কেজি আটা মাপতে দিয়েছে, ঠিক আছে, 31 কেজি আটা মাপতে দিয়েছে, কিন্তু তোমার কাছে ওয়েট আছে 1 কেজি, ঠিক আছে, ওয়েট আছে 1 কেজি। তাহলে একটা 1 কেজির বাটখারা আছে, এবার একটা আটার গোডাউন থেকে তোমাকে 31 কেজি আটা মেপে আনতে হবে, ঠিক আছে। তাহলে কতবার তোমাকে মাপতে হবে, কতবার তোমাকে মাপতে হবে, সর্বনিম্ন কতবার তুমি মাপবে এই 31 কেজি আটাটা ওখান থেকে আনার জন্য, ভালো করে বুঝবে কি। দেখ, শুরুতে তুমি 1 কেজির বাটখারা নিয়ে গেলে, তাহলে সেই 1 কেজি বাটখারা দিয়ে, সেই 1 কেজি বাটখারা দিয়ে তুমি 1 কেজি আটা মাপতে পারো, ঠিক আছে। তাহলে 1 কেজির প্রথমে ছিল তোমার কাছে 1 কেজির বাটখারা, সেটা দিয়ে 1 কেজি আটা মাপতে। এবার এই 1 কেজি আটা মাপার পরে তোমার কাছে এখন ওয়েট হিসেবে 1 কেজির একটা বাটখারা তো আছেই, তার সাথে সাথে 1 কেজি আটা আছে, তাহলে টোটাল ওয়েট হিসেবে 2 কেজি আছে। টোটাল ওয়েট তোমার কাছে কত আছে, 2 কেজি, 1 কেজির একটা বাটখারা আর 1 কেজির আটা, ওয়েট হিসেবে টোটাল 2 কেজি আছে। তাহলে সেই 2 কেজি ওয়েট দিয়ে তুমি আরো 2 কেজি আটা মাপতে পারবে। তাহলে আগে ছিল তোমার কাছে 2 কেজি ওয়েট, এখন আরো 2 কেজি আটা তুমি পেয়ে গেলে, মানে এখন আরো 2 কেজি ওয়েট তুমি পেয়ে গেলে, তাহলে টোটাল কত কেজি ওয়েট পেয়ে গেলে, টোটাল 4 কেজি ওয়েট পেয়ে গেলে। সেই 4 কেজি ওয়েট দিয়ে আরো 4 কেজি আটা মাপতে পারবে, তাহলে টোটাল এখন তোমার কাছে 8 কেজি ওয়েট হয়ে গেল। সেই 8 কেজি ওয়েট দিয়ে আরো 8 কেজি আটা তুমি মাপতে পারবে, টোটাল 16 কেজি ওয়েট তুমি পেয়ে গেলে। সেই 16 কেজি ওয়েট দিয়ে আরো 16 কেজি আটা তুমি মাপতে পারবে, ঠিক আছে। তাহলে কি হলো, দেখো ভালো করে লক্ষ্য করো, প্রথমে 1 কেজি আটা মাপলে, তারপরে 2 কেজি, তারপরে 4 কেজি, তারপরে 8 কেজি, তারপরে 16 কেজি, কত হলো, 2 আর 1 = 3, 4 আর 3 = 7, 8 7 = 15, 15 আর 16 31 কেজি, টোটাল 31 কেজি আটা কিন্তু মাপা হয়ে গেল। আর টোটাল 31 কেজি আটা মাপার জন্য কতবার তোমাকে মাপতে হলো, এই একবার মাপলে, দুবার মাপলে, আরো একবার মাপলে, আরো একবার মাপলে, আরো এক, আরো একবার মাপলে, তাহলে কবার, টোটাল 5 বার তুমি মাপলে। কত সুন্দর কনসেপচুয়াল অঙ্ক দেখেছো, এইরকম ধরনের অঙ্কও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ফুটপাট মানে এমন একটা অঙ্ক যে অঙ্কটা তোমার জেনারেল ইন্টেলিজেন্স কে অ্যাটাক করবে, কোন রকম কোন চ্যাপ্টারের মধ্যে পড়বে না, এটা তুমি বুঝতে, এটা কোন চ্যাপ্টারের অঙ্ক তুমি বুঝতেই বলতেই পারবে না, কিন্তু এটা হচ্ছে কমন সেন্স। কি বলছে, A2 3/8 as much work as B in 5/6 of time, ঠিক আছে। বলছে এ যে সময় 3/8 কাজ করে, বি সেই সময় 5/6 কাজ করে। ইফ বি টেক 87 ডেজ টু কমপ্লিট এ ওয়ার্ক অ্যালন, হাউ মাচ টাইম শ্যাল এ অ্যান্ড বি টুগেদার ডু দা জব। বলছে ওই কাজটা বি কমপ্লিট করতে যদি 87 দিন সময় নেয়, তাহলে এ আর বি একত্রে মিলে যদি কাজটা করে তাহলে কতদিন সময় নেবে। কি বলছে, যে এ যে সময় 3/8 কাজ করে, বি সেই সময় 5/6 কাজ করে, ঠিক আছে। তাহলে কোনাকুনি যদি গুণ করে দাও কি পাবে, 18:65:40, 3/18:65:40, 2 দিয়ে যদি কেটে দেই কত হবে, 9:2, এটা কিসের রেশিও পেলে, এটা এফিসিয়েন্সির রেশিও, ঠিক আছে, 9:20। তাহলে এ এর এফিসিয়েন্সি কত, 9 ইউনিট, বি এর এফিসিয়েন্সি কত, 2 ইউনিট, ওকে, মানে এ একক সময়ে 9 ইউনিট কাজ করতে পারে,
বি একক সময়ে 20 ইউনিট কাজ করতে পারে। ওকে, এবার কি বলছে যে বি এর 87 দিন সময় লাগে পুরো কাজটা কমপ্লিট করতে, আর বি এর এফিসিয়েন্সি কত 20 ইউনিট, তাহলে 87 দিন সময় লাগে আর বি এর এফিসিয়েন্সি কত 20, তাহলে এখানে কি চলে আসলো, টোটাল ওয়ার্কটা চলে আসলো। এবার এই পুরো ওয়ার্কটা যদি এ আর বি একত্রে করে তাহলে কতদিন সময় লাগবে, তাহলে এই টোটাল ওয়ার্ককে এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি অর্থাৎ 29 দিয়ে ভাগ দিয়ে দাও, কত হবে 3, মানে 3 × 20 = 60। তাহলে এ আর বি যদি একত্রে করে তাহলে কত সময় লাগবে, তাহলে 60 দিন সময় লাগে। ঠিক আছে, নেক্সট কি বলছে, এ ব্যাটসম্যান ইন ইজ 13th ইনিং মেক এ স্কোর অফ 97 রান, দেয়ার বাই ইনক্রিজিং হিজ অ্যাভারেজ স্কোর বাই 5, হোয়াট ইজ হিজ অ্যাভারেজ স্কোর আফটার 13th ইনিংস। কি বলছে যে 13তম ইনিংসে 97 রান করেছে, তার ফলে তার অ্যাভারেজটা 5 বেড়ে গেছে, তার মানে প্রত্যেকটা ইনিংসের ক্ষেত্রে রান 5-5-5-5 করে বেড়ে গেছে, টোটাল 13টা ইনিংস, তাহলে 13টা ইনিংসে টোটাল কত বৃদ্ধি পেয়েছে, টোটাল 5-13-65 বৃদ্ধি পেয়েছে, টোটাল রান কত বৃদ্ধি পেয়েছে, টোটাল রান বৃদ্ধি পেয়েছে 65। এইবার সে 13তম ইনিংসে কত রান করেছিল, 97 রান করেছিল, তাহলে 97 থেকে যদি 65 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো, 2-3 32, ঠিক আছে 32। তাহলে তার পুরো 12টা ইনিংস পর্যন্ত তার অ্যাভারেজ কত ছিল, তার অ্যাভারেজ ছিল 32। 13তম ইনিংসে যেই 97 রান করলো সঙ্গে সঙ্গে তার অ্যাভারেজ 5 বেড়ে গেল, মানে ছিল 32, 5 বেড়ে গেল, কত হলো 37। তাহলে পুরো 13টা ইনিংস এর ক্ষেত্রে তার অ্যাভারেজ রান কত, 37। অ্যানসার কি, নেক্সট কি বলছে, এ ট্রেন উইথাউট স্টপ ট্রাভেলস উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 70 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, অ্যান্ড উইথ স্টপ ইট ট্রাভেলস উইথ দ্য অ্যাভারেজ স্পিড অফ 56 কিলোমিটার পার আওয়ার, হাউ মেনি মিনিটস ডাজ দ্য ট্রেন স্টপ অন অ্যান অ্যাভারেজ পার আওয়ার। বলছে একটা ট্রেনের গতিবেগ যদি 70 কিলোমিটার পার আওয়ার হয়, যদি ট্রেনটা কোথাও না দাঁড়িয়ে যদি ডিরেক্ট যায়, মানে উইথাউট স্টপেজ যদি যায়, তখন ট্রেনটার গতিবেগ 70 কিলোমিটার পার আওয়ার, আর যদি স্টপেজ নিয়ে যায় তখন ট্রেনটার গতিবেগ 56 কিলোমিটার পার আওয়ার। এবার জানতে চেয়েছে যে প্রতি ঘন্টায় ট্রেনটা অন অ্যান অ্যাভারেজ কত মিনিট করে স্টপেজ নেবে, সেটা জানতে চেয়েছে, তাহলে ডিরেক্ট ফর্মুলার অঙ্ক, ঠিক আছে, যদি উইথাউট স্টপেজ গতিবেগ 70 কিলোমিটার পার আওয়ার মাইনাস উইথ স্টপেজ গতিবেগ 56 কিলোমিটার পার আওয়ার বাই উইথাউট স্টপেজ গতিবেগ কত, 70 কিলোমিটার পার আওয়ার, এটা ক্যালকুলেট করলে কত আসছে, 14/70 1/5 আওয়ার, ঠিক আছে, তাহলে প্রতি ঘন্টায় গড়ে সে 1/5 আওয়ার করে স্টপেজ নেবে। তো এটাকে মিনিটে কনভার্ট করতে হবে, কারণ এটাকে এখানে মিনিটে মিনিটে জানতে চেয়েছে, তাহলে মিনিটে কনভার্ট করতে গেলে একে 60 দিয়ে গুণ করতে হবে, কত আসবে 5/12, অর্থাৎ প্রতি ঘন্টায় 12 মিনিট করে স্টপেজ নেবে অন অ্যান অ্যাভারেজ। নেক্সট কি বলছে, দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 9:13, দেয়ার এইচসিএফ ইজ 6 অ্যান্ড দেয়ার এলসিএম টা ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে। দেখো একটা কনসেপ্ট জেনে রাখবে, হয়তো জানো অনেকেই, যারা জানো না জেনে নাও, ধরো দুটো সংখ্যার এইচসিএফ হচ্ছে এক্স এইচ, ঠিক আছে, এবার দুটো সংখ্যার এইচসিএফ যদি এইচ হয়, গসাগু যদি এইচ হয়, তাহলে সংখ্যা দুটো কি কি হবে, একটা সংখ্যা হবে এইচ এক্স আর একটা সংখ্যা হবে এইচ ওয়াই, এখানে এক্স আর ওয়াই কি, এক্স আর ওয়াই হচ্ছে কোপ্রাইম, ঠিক আছে, আর ওই সংখ্যা দুটোর এলসিএম কত হবে, ওই সংখ্যা দুটোর এলসিএম হবে এইচ এক্স ওয়াই, ওকে, আর ওই সংখ্যা দুটোর অনুপাত কত হবে, ওই সংখ্যা দুটোর অনুপাত হবে হচ্ছে এক্স ইস ওয়াই। তাহলে উল্টোভাবে কি বলা যেতে পারে, যে দুটো সংখ্যার অনুপাত যদি এইচ, দুটো সংখ্যার অনুপাত যদি এক্স ইস টু ওয়াই হয়, তাহলে ওই সংখ্যা দুটোর লসাগু কত হবে, এইচ এক্স ওয়াই, ঠিক আছে, এখানে কিন্তু সেটাই বলা আছে,
দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে কত, 9:30, ঠিক আছে। আর এইচসিএফ দেওয়া আছে কত, 6। তাহলে এলসিএম কত হবে, 9 × 13 × 6। এইচ এক্স ওয়াই, এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু 6, এক্স এর ভ্যালু কত, 9, ওয়াই এর ভ্যালু কত, 13। তার মানে 9 × 13 × 6, এটা কি, এটা হচ্ছে ওই সংখ্যা দুটো এলসিএম। তাহলে কত আসছে, 9^117 × 6, অর্থাৎ 600, আর এদিকে 102, মানে 702, অ্যান্সার সি। এবার কি বলছে, ইফ 20% অফ এ নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম এ সেকেন্ড নাম্বার অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার ডিক্রিজেস টু ইট 70%, দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার। কি বলছে ভালো করে ধরে নিচ্ছি, একটা সংখ্যা 100x আর একটা সংখ্যা 100y, ঠিক আছে। বলছে ইফ 20% অফ এ নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম এ সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারটা কত, 100y। এইবার এই 100y থেকে এই যে ফার্স্ট নাম্বার আছে, এই ফার্স্ট নাম্বারের 20% বাদ দেবো, তাহলে 100x এর 20% কত হবে, 20x। যদি বাদ দিয়ে দেই তাহলে যে রেজাল্টটা পাবো সেটা কত, সেটা হচ্ছে এই সেকেন্ড নাম্বারের 70%। তাহলে সেকেন্ড নাম্বারের 70% কত, 75। এবার জানতে চেয়েছে, এই পুরো গল্পটা বলে দিয়েছে, এখান থেকে ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের রেশিও। তাহলে কি দাঁড়াবে আলটিমেট, আলটিমেট দাঁড়াবে 20x = 30y, তাহলে x = y কত দাঁড়াবে, 3:2। তাহলে অ্যান্সার কত হবে, 3:2, ঠিক আছে। নেক্সট, এবার এই এক্সপ্রেশনটার ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে, তাই এটা কি, এটা হচ্ছে পৌনঃপুনিক, তাহলে 2.33 এর মাথায় বার। তাহলে এটাকে যদি এক্সপ্লেন করি কি লেখা যাবে, 2 + 3/9 + 4 + 3/9, ঠিক আছে। তাহলে 9 LCM 18, আর এখানে 3 আর 3 হয়ে যাবে 6, আর এদিকে 4 × 9 = 36, তাহলে কত আসছে, 36 × 6 = 42, 60/9, 3 দিয়ে গেলে 20/3, তাহলে অ্যান্সার বি। বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অ্যাট 10% পার অ্যানাম ফর 3 ইয়ার্স ইজ 155, ফাইন্ড দ্য সাম। তাহলে দেখো, যদি 10% রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে, 30%, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 3 বছরের ক্ষেত্রে 10% 3 বার সাকসেসিভ করো, 33.1%, এটা হবে 10% ইন্টারেস্ট রেটে 3 বছরের জন্য সিআই, এটা হচ্ছে এসআই আর এটা হচ্ছে সিআই। তাহলে এসআই আর সিআই এর মধ্যে ডিফারেন্স কত, 3.1%, আর প্রশ্নে 3.1% এর ভ্যালু 155 দিয়ে দিয়েছে, সামটা ফাইন্ড আউট করতে বলছে, অর্থাৎ 100% এর ভ্যালু ফাইন্ড আউট কর, কত হবে এখানে, এখানে হবে হচ্ছে 5, মানে 155/3.1 × 100, 0 উঠে যাচ্ছে, তাহলে এখানে 50, অর্থাৎ 5000, অ্যান্সার ডি। বলছে প্রাইস অফ রাইস ডিক্রিজেস বাই 25% অ্যান্ড দেয়ার ফোর এ পার্সেন্ট পারচেস 30 kg মোর রাইস ইন দ্য সেম এক্সপেন্ডিচার, ইফ দ্য এক্সপেন্ডিচার ইজ 5400, দেন হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস। তার মানে এক্সপেন্ডিচারের কোনো রকম কোনো চেঞ্জ কিন্তু হয়নি, ঠিক আছে। তাহলে প্রাইসের রেশিও কি দাঁড়াচ্ছে, প্রাইসের রেশিও 25% কমে যাচ্ছে, তাহলে যদি প্রাইস 4 থাকে এখন কমে কত হচ্ছে, 3, ঠিক আছে। এবার এক্সপেন্ডিচারের কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, তাহলে এক্সপেন্ডিচারের যদি কোনো রকম কোনো চেঞ্জ না হয়
তাহলে কনজাপশন কি হবে? কনজাপশন উল্টে যাবে, কনজাপশন বেড়ে যাবে, 3:4 হয়ে যাবে কনজাপশন। ঠিক আছে, মানে আগে যদি 3 ইউনিট চাল লাগতো, এখন 4 ইউনিট চাল লাগছে, মানে 1 ইউনিট চাল বেশি লাগছে। প্রশ্নে বলে দিয়েছে যে 30 কেজি চাল বেশি কনজিউম করছে, তাহলে 1 এর ভ্যালু কত? 1 এর ভ্যালু হচ্ছে 30। ঠিক আছে, এবার জানতে চেয়েছে কি, হোয়াট ইজ দা অরিজিনাল প্রাইস অফ দা রাইস। তাহলে শুরুতে কত কেজি চাল লাগতো? শুরুতে 90 কেজি চাল লাগতো। ঠিক আছে, তাহলে 90 কেজি চাল লাগতো, আর এক্সপেন্ডিচার কত? 5,400 টাকা। তার মানে 5,400 টাকায় 90 কেজি চাল পাওয়া যেত, তাহলে 1 কেজি চালের দাম কত? 60 টাকা। অ্যান্সার হবে হচ্ছে 60। একদম নর্মাল হবে। এবার কি বলছে, ফাইন্ড দা নাম্বার হুইচ ইজ প্রাইম অ্যাজ ওয়েল অ্যাজ ইভেন। বলছে যে ইভেন প্রাইম নাম্বার কোনটা সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, ইভেনও হবে আবার প্রাইম। তাহলে দেখো, 9 কি ইভেন? 9 ইভেন না। 8 ইভেন, কিন্তু 8 কি প্রাইম? না। 10 ইভেন, 10 কি প্রাইম? না। তাহলে একমাত্র দেখো যে 2 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা ইভেন। ইভেন ইভেন নাম্বার মানে ইভেন নাম্বার মানে হচ্ছে যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, 2 কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 ইভেন হবে। আর প্রাইম নাম্বার মানে কি? প্রাইম নাম্বার মানে হচ্ছে যে সমস্ত সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 2 কে দেখো অনলি 1 দিয়ে ভাগ করা যাবে, আর 2 দিয়ে ভাগ করা যাবে, আর কোনো সংখ্যা দিয়ে 2 কে ভাগ করা যাবে না। সেই কারণে 2 প্রাইম। তাহলে 2 ইভেন আবার 2 প্রাইম, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার। ঠিক আছে, আজকের 25টা অঙ্ক কমপ্লিট। নেক্সট সেটে আবার 25টা অঙ্ক নিয়ে আসছি।